আসসালামু আলাইকুম আপনাদেরকে ফ্রি ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা আজ আলোচনা করব কিভাবে ত্রিকোণমিতিক সূত্রগুলোকে আমরা কিভাবে সহজেই মনে রাখতে পারি সেই টেকনিক সম্পর্কে আপনাদেরকে আজকের জানাবো তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করো তো বন্ধুরা আমরা আমাদের লেসনে চলে যাচ্ছি কিভাবে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলোকে সহজেই মনে রাখতে পারি ওকে তো আমরা জানি সায় সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এটা সাইন থিটার সূত্র কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ আর টেন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি এখন এই জিনিসগুলো আমাদের অনেকেই প্যাচ লাগে যে সাইন সময় সমান লম্ব বাই অতিভুজ বা কস্তিটা সময় সমান ভূমি বাই অতিভুজ টেন্টিটা সময় সমান লম্ব বাই ভূমি তো এই জিনিসগুলো আমাদের প্যাচ লাগে হ্যাঁ তো এখন এই জিনিসটাকে আমরা সহজে একটা কবিতার মাধ্যমে জানতে পারি একটা কবিতা যদি আমরা শিখে নিই তাহলে আমরা জানতে পারি তাহলে আমরা এটাকে সহজে রিমেম্বার করতে পারবো কীভাবে যেমন এটা যদি আমরা মনে সাগরে লবণ আছে ওকে তাহলে এখানে সাইন্থিটা সমান সমান লম্ব বাই অতীবুজ কীভাবে এই সাগরের এটা দিয়ে আমরা এস হ্যাঁ এটা দ্বারা আমরা এস বুঝাবো হ্যাঁ এখানে এই যে এটা এটা হচ্ছে আমি এখানে যদি একটু লাল কন্ট্রোল চেট দিয়ে নিয়ে দাঁড়াম এক মিনিট এই যে এস এটা দ্বারা সাগরে লবণ আদিয়া অতিবুজ তাহলে সাইন থিটা ইজিকল টু হচ্ছে যে আর লম্বে অতিবুজ সাগরে লবণ আছে এটা দ্বারা সাইন থিটা বুঝাচ্ছে সেম আমরা যদি নেই কবরে ভূত আছে আর একটা হচ্ছে টেরা লম্বা ভূত এই তিনটা লাইন সাগরে লবণ আছে কবরে ভূত আছে এবং টেরা ভূতটা কিরকম হবে টেরা লম্বা তাহলে এটা এটা এটার সাথে আমরা কাকে মিলিতে পারি কজকে মিলিয়ে পারি কস থিটা টু আসতেছে আমাদের কি ভূমিবাই অতিবুজ আর এখানে টেন থিটে যে হবে লম্ব বাই ভূমি ওকে তাহলে এখানে সাগরের এজ দ্বারা আমরা স সাইন লবণ লবণের ল দিয়ে লম্ব সরে আ এখানে এটা দিয়ে অতিভুজ বুঝাচ্ছে সেম ক দিয়ে কব ক দিয়া ভূত আর এটা দ্বারা বোঝাচ্ছে দ্বারা টেন লম্ব অ্যান্ড ভূত তাহলে আমরা এই জিনিসটা দেখান আমরা কী পাচ্ছি এখানে সাগরে লবণ আছে কবরে ভূত আছে টেরা ভূত এটা এমন কোনো কঠিন লাইন বা ছড়ানো যেটা আমাদের মনে থাকবে না সাগরে আমরা লবণ পাই সে তার সাথে যদি আমরা মিলাই নিই তাহলে সাগরে লবণ আছে হইতেই পারে কবরে ভূত আছে এবং ভূতটা কীরকম টেরা লম্বা আমরা একটু বিদ্গুট টাইপের ভূতকে যেভাবে চিন্তা করি ওইভাবেই আমরা এটাকে চিন্তা করে নেব যে হ্যাঁ লম্ব ভূতটা কীরকম টেরা লম্বা ভূত ওকে তো আমরা এই যে সাইনি যেগুলো লম্বাভাবে অতিভুজ গজ ভূমি অতিভুজ এবং টেন হচ্ছে যে লম্বায় ভূমি এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে বাকি জিনিসগুলো তো আমরা পারব কীভাবে পারব দেখো বাকি জিনিসগুলো পারব কীভাবে কি এই যে সাইন সাইনের বিপরীত আমাদের হবে কোষ তাহলে কোষ একটি সমস্যা কি হবে অতিবুজ ভাই লম্বো কজের বিপরীত হচ্ছে কে সেক অতিভুজ অতিবুজি কট এর বিপরীত কি টেন টেনের বিপরীত হচ্ছে কট তো লেট হবে ভূমি বাই লম্ব তো বন্ধুরা আমরা এই জিনিসটাকে জানলাম এখন এখন আমরা এখান থেকে কজ এবং সাইন এর ভিতরে যে কি রিলেশন আছে তারপরে সাইন এবং কজের ভিতরে সেকের ভিতরে কি রিলেশন আছে এবং টেন এবং কটের ভিতরে রিলেশনগুলো আমরা দেখব হ্যাঁ তাহলে একটু আগে দেখলাম যে আমরা সাইনের বিপরীত হচ্ছে যে কজ ওকে তো সাইন থিটা সমান আমরা যদি নেই এখানে সাপোজ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে ওয়ান বাই কোসেক থিটা কেননা আমরা একটু আগে দেখছি সাইন হচ্ছে সাইন সমান সমান হচ্ছে লম্ব ভাই অতিবুজ আর কোষে কোষে অতিবুজ ভাই লম্ব তো সাইনের বিপরীত কোসেক ছিল তাই সাইনের বিপরীত কোষেক হলো ওকে আবার এখানে আমরা তাহলে কোষেক সমান কি আসবে আমাদের কোষেক থিটা সমান হবে তার বিপরীত আবার সেম সাইন থিটা আবার আসি আমরা কস থিটা কস থিটা সমান সমান আসবে যে আমরা ওখানে দেখছি আমরা একটু আগে দেখলাম যে কস হচ্ছে সেকের বিপরীত তার মানে হচ্ছে যে ওয়ান বাই sec থিটা আর এখানে সেক থিটা সমান সমান আসবে ওয়ান বাই কেন টেন থিটা ওয়ান বাই কর্থিটা কেননা টেন কঠের বিপরীত সেম কর্থিটা ওয়ান বাই টেন থিটা আরও দুইটা সূত্র আছে সেটা হচ্ছে যে টেন থিটার সমান সমান হচ্ছে যে বাই ক আর হচ্ছে যে থিটা আর সূত্র এই হচ্ছে যে আমাদের সাইন কজ সাইন কজ টেন হ্যাঁ এই এদের ভিতরে তাদের এদের ভিতরে এদের সম্পর্কগুলো হচ্ছে এগুলো এখন আসলে বন্ধুরা আমরা যে অন্য অন্য যে সূত্রগুলো আছে স্কোয়ার যেমন সে অন্য অন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা একটু দেখি আমরা আজকের আসলে সবগুলো সূত্র নিয়ে আলোচনা করবো তো ওইগুলোকে আমরা কীভাবে মনে রাখবো ফার্স্ট অফ অল আমরা যেটা লিখতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইউজ হচ্ছে ওয়ান এখানে আমরা লিখি সেক স্কোয়ার থিটা এই যে লিখতাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর এখানে আমরা লিখি আচ্ছা এখানে আমরা এখানে লিখতেছি লিখলাম আর বাকি স্কয়ার স্কয়ার থিটা থিটা সমান 1 প্লাস কট এখন বন্ধুরা দেখো আমরা এটাকে কিভাবে মনে রাখবো সব সময় মনে রাখবা যে এস সব সময় আগে থাকবে সাইনের ক্ষেত্রে এস এস সব সময় আগে আছে দেখো সূত্রগুলোর ক্ষেত্রে এস সব সময় আগে থাকবে এবং সবগুলো ধনাত্মক হবে হ্যাঁ এটা এই জিনিসটা মনে রাখবা তাহলে তোমার সুপ্র ভুল হবে না যে এস এস এই যে এখানেও এস আছে এগুলো সবটা আগে হবে এবং এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ওয়ান প্লাস কট ওয়ান প্লাস টেন এবং এই দুইটা তো কসটের পাশে প্লাস অবস্থা থাকবে এই এই এতটুকু জিনিস মনে রাখবে যে সবসময় এসগুলো আগে হবে এখন তুমি বাকি জিনিসটা বের করতে পারো কীভাবে দেখো পরের লাইনটা যদি আমরা করি সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার সমান সমান আমরা কী পেলাম

টেন স্কোয়ার থিটার সময় হবে সেম সেক মাইনাস টেন আমরা তিনটা সূত্র সাথে সেক স্কোয়ার থিটা মাইনাস এই টেনটাকে আমরা কী করছি মাইনাস এই আমরা পাশে নিয়ে আসছি আমরা তো এখানে যেহেতু প্লাস অবস্থায় আছে সেই পাশে আসার কারণে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আবার পরেরটার ভিতরে কী করছি এই ওয়ানকে আমরা এই পাশে নিয়ে আসছি সে মাইনাস হয়ে গেছে সো এখান থেকে আমরা এই বাকি তিনটে সূত্র পেয়ে গেলাম এখন কোশেকের ক্ষেত্রে দেখি আমরা কোশেকের ক্ষেত্রেও সেম হবে কি হচ্ছে কোশেকের ক্ষেত্রে আমাদের তো আমরা কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট কী পাশে নিয়ে আসলাম আমরা কট স্কোয়ার্থিটা ইজগুলো হবে ওয়ান আবার কোশেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজগুলো হবে কট স্কোয়ার থিটা তো দেখো সেম এখানে যে যে কাজগুলো করছি সেম কাজগুলো এখানেও করছি হ্যাঁ এই যে কে আমরা ইকুয়েশন নিয়ে আসছি এই জন্য এটা মাইনাস হয়ে গেছে এটা প্লাসে 1 ওয়ানকে আবার ইকুয়েশন নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে তো এই ছিল সূত্রগুলো তো আমরা সূত্রগুলো মনে রাখার জন্য কী করতে পারবো আমরা সবসময় আমরা ফান্ডামেন্টালি প্রথমে তিনটা সূত্র মনে রাখবো তিনটা সূত্র মনে রাখার সিস্টেম কী কী আমি লিখছিলাম একটু আগে সবসময় গুলো আগে এস সম্পর্কিত যারা আছে তারা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ থিটা ওয়ান আর এস যেহেতু আগে বলছে সেক সেক স্কোয়ার থিটা সেক সাথে টেনের সম্পর্ক এখানে 1 টেন স্কোয়ার থিটা লিখব আর এখানে কোসেক স্কোয়ার থিটা 1 মাইনাস কট স্কোয়ার থিটা বাস এই তিনটাকে যদি আমরা মনে রাখতে পারি এবং এই তাহলেই আমরা সূত্রগুলোকে নির্ভুলভাবে লিখতে পারব এবং সবকিছুই ধনাত্মক হবে এটাকে মনে রাখার জন্য সবসময় চিন্তা করবে যে এই সবসময় চিন্তা করবে যে এই এস সম্বলিত যে গুলো আছে সে সবসময় শুরুতে হবে হ্যাঁ এই ঠিক আছে তাহলেই আমরা আমাদের অঙ্ক আমরা আমাদের এই সূত্রগুলোকে যদি আমরা ভুলেও যাই সূত্র তাহলে আমরা কি হবে আমরা এগুলোকে মনে রাখতে পারবো আমাদের সাধারণত যে ভুলগুলো হয় এখানটা ভুল হয় সেক মাইনাস টেন ইজগোল্টু যে এখানে হয় টেন ইসল কি টেন না ওয়ান মাইনাস সেক এই যে ভুলটা হয় এই ভুলগুলো হয় তো আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই ভুলটা আর হবে না এবং তোমরা তাহলে নির্ভুলভাবে এই সূত্রগুলোকে তোমাদের পরীক্ষায় বা তোমাদের ম্যাথগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা তোমরা একটু বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো এবং অবশ্যই ফুল ভিডিওটি যদি দেখে থাকো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই সূত্রগুলোকে নির্ভুলভাবে তোমরা বের করতে পারো যদি পরীক্ষার হলে ভুলে যাও সেক্ষেত্রেও বের করতে পারো আর মুখস্থ করে ফেললে তো কোনো কথাই নেই বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে